প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বাসর ঘরে ঢুকেই দেখলাম বউ আমার চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। আজ যে তার বিয়ে হয়েছে তা হয়তো তিনি ভুলেই গেছেন। এই যে ইরাবতী, ওঠেন। শুনেছি নাম ইরা। গায়ে ধাক্কা দিয়ে আবার বললাম, এই যে ফুলটুসি, ওঠেন। মোড়ামুড়ি দিয়ে উঠে বসে বলল, লজ্জা করে না অপরিচিত একটা মেয়ের গায়ে হাত দিতে? আরে আজব তো, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ। তো কিনে নিয়েছেন নাকি? যা ইচ্ছে তাই করবেন। বিয়ে সম্পর্কে কিছু জানো? পরে জানবো, এখন ঘুম পাচ্ছে অনেক। গুড নাইট। আরে আজকে বাসর রাত, আজ একটু জেগে থাকেন। দেখেন প্যাচাল পারবেন না, আপনার জন্য 11টা থেকে 12:30 পর্যন্ত জেগে ছিলাম, আর পারবো না, বিরক্ত করবেন না। তোমাকে তোমার ভাবী বা বান্ধবী কিছু বলেনি বাসরাত নিয়ে? আপনি তো একটা অসভ্য, অপরিচিত একটা মেয়েকে তুমি করে বলছেন, আপনাকে আপনার বাপ মা শিখায়নি? আচ্ছা পরিচিত হয়ে নেই। কেন বিরক্ত করছেন শুধু শুধু? আচ্ছা আপু আপনি ঘুমান। আমার বাসরাত জ্বলে গেল, গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। বউ শোয়া থেকে উঠে বসল। দরজা লাগালেন কেন? না খুলে রাখি, চোর এসে আমার সবকিছু নিজের মনে করে নিয়ে যাক। কিছু বলল না, আবার শুয়ে পড়ল। ওয়াশরুম থেকে কাপড় পাল্টে খাটে এসে বসলাম। বউ আবার উঠে বসল, কান্না ভেজা চোখে তাকালো। কি খাটে উঠলেন কেন? না খাটে উঠবো না তো আসমানে উঠবো। একটু শান্তি মতো কি ঘুমাতেও দিবেন না ভাইয়া? অসহায়ভাবে তাকালো। হ, তুমি শান্তিতে ঘুমাও, আমি অশান্তিতে ভুগি। তুমি কি কচি খুকি নাকি? কিসের ঘুম কিসের কি? একবারে কলার চেপে ধরে বলল, নিজের লিমিটে থাকবেন, কিছু বলছি না দেখে কি মনে করেছেন? আচ্ছা সরি, মেয়ে মানুষ রাগলে এত কিউট লাগে জানতাম না, কিন্তু বউকে পটাবো কেমনে, যা বলি তাতে খেপে যায়, আমার তো বিড়াল মারতে হবে। আমি এখন ঘুমাবো, আর একবার যদি বিরক্ত করেছেন তো খবর আছে। আচ্ছা কাপড় তো পাল্টে নেন। লাগবে না। নাস্তা খাবেন? উফ মরুন। আচ্ছা আমি এই পাশে একটু ঘুমাই। না তো আমি কোথায় ঘুমাবো? ফ্লোরে ঘুমান তো। আমার রুম, আমি ফ্লোরে ঘুমাবো না। আচ্ছা মাঝখানে একটা বালিশ দিয়ে ঘুমান তো। এই তো সুযোগ, তুমি একবার ঘুমাও দেখো আমি কি করি। আচ্ছা বলে একটা বালিশ দিয়ে শুলাম। একটু পর, দেখেন আপনাকে বিশ্বাস করে খাটে শুইতে দিলাম, বিশ্বাসের ঘরে চুরি করবেন না। হুম একবার ঘুমাও। লাইট অফ করতে চিল্লাই উঠল, লাইট দেন বলছি। আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। না লাগবে না, আমি কাউকে বিশ্বাস করি না। কি আর করার, অতঃপর লাইট দিয়েই রাখলাম। সে ঘুমাচ্ছে কিন্তু আমার মন আনচান আনচান করছে। কি মায়াবী চেহারা, শুশু করে বালিশ সরিয়ে ফ্লোরে ফেলে দিলাম। একবার ভাবছি কাছে যাব, আরেকবার ভাবছি না থাক, সবরে মেয়া ফলে। তারপরও আস্তে করে বুকে টেনে নিলাম, আর আগালাম না। সকালে তো ঘুম ভাঙতেই আমি অষ্টম আশ্চর্য দেখে ফেললাম। আমার বউ আমার বুকে মুরগির বাচ্চার মতো গুটিসুটি হয়ে লেপটে গভীর ঘুমে তলিয়ে আছে, আর বালিশ ফ্লোরে পড়ে আছে, আর শাড়ি অর্ধেক খুলে মাটিতে। বুঝাই যায় সে এটা টের পেলে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিন্তু বউ তো আমারই, যা হবে দেখা যাবে। আমি আবার ঘুমিয়ে গেলাম। 7:30টার ওপরে বাজে, ছোট বোন দরজায় নক করল। ভাইয়া ভাইয়া ওঠ, আমু ডাকছে, বউ পেয়ে কি আজ ঘুম ভাঙে না? অমনি ইরা জেগে গেল। হঠাৎ বুকের মাঝে পিঁপড়ার কামড় অনুভব করলাম, আবারও ঘুম ভেঙে গেল।
দেখি ইরা চিমটি দিচ্ছে। চারেন বলছি, চারেন। হাত দুটো ফাঁকা করতেই ওদিকে সরে গিয়ে কাপড় ঠিক করতে লাগলো, আর রাগি লুক নিয়ে বলল, অশুভ। ও হ্যালো, আপনি আমার জায়গায় আসছেন, আমার কি দোষ? তো এদিকে সরিয়ে দিলে তো পারতেন, আর জড়িয়ে নিলেন কেন? হইছে, আমি অত দয়ালু না। জানি জানি, লুচ্চা একটা। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর আমার মনে তো লাড্ডু ফুটছে খুশিতে। দরজা খুলতেই ছোট বোন এসে বলে গেল, আম্মু নাস্তা টেবিলে নাস্তা দিচ্ছে, ভাবিকে নিয়ে খেতে আয়। হাসতে হাসতে বলে গেল। আমি বললাম, তুই যা। ইরা গোসল করে বের হইল। গোসল করলেন কেন? বাসর করলে গোসল করতে হয়। আয় হাই, কিন্তু আমি তো কিছু করিনি। না করলে কার কি? হঠাৎ মনে পড়ল রাতের কথা, তার মানে ও সবকিছু জানে, তাহলে এত অভিনয় কেন করল? যান গিয়ে গোসল করে নেন, খুব খিদা লাগছে, কাল দুপুর থেকে কিছু খাইনি। গোসল করব না। গোসল করে নেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আহ, হয়তো কিস দিবে, মনে মনে বললাম। দাঁড়ান, 5 মিনিটে গোসল করে ফ্রেশ হয়ে আসছি। পরিচয়টা দিয়ে নেই, আমি তানভীর আহমেদ, এবার অনার্স প্রথম বর্ষ। আব্বু ব্যবসা করে, আম্মু বাসায় থাকে, ছোট বোন ফারিয়া 9ম শ্রেণীতে পড়ে। একটা দোতলা বাড়ি দাদার বানানো, এই নিয়ে আমাদের সুখী পরিবার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ও নিচে চলে গেছে, গাধির ছাও লজ্জা শরম নাই একটুও। তারপর কাপড় পরে সিঁড়ি দিয়ে নিচে নামছি, আম্মু আব্বু দেখি আমার দিকে তাকিয়ে আছে। ইসরে কি লজ্জা, রাতে একটা মেয়ের সাথে ঘুমাইছি, মন চাই আবার রুমে চলে যাই। অতপর লজ্জা শরমের মাথা খেয়ে নাস্তা করতে বসলাম, ইরা আমার দিকে রাগি লুকে তাকাচ্ছে আর খাচ্ছে। আমি একটা পাউরুটি ছিঁড়ে মুখে দিয়েছি। আঙ্কেল, আপনাদের ছেলের চরিত্রে সমস্যা আছে, ও রাতে আমার বুকে হাত দিতে চায়। আব্বু কাশতে কাশতে চেয়ার ছেড়ে উঠে গেল। লে হালুয়া, আমার আর খাওয়া, পাউরুটির টুকরো গলায় আটকে গেছে, হেঁচকে উঠতেছে, পানি পানি। এই ছিল সারপ্রাইজ, মান সম্মান সব নিলামে উঠাইল। গল্পটি যদি এর আগে কোথাও শুনে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আর গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।